প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। পাওয়ার গ্রিড বাংলাদেশ PLC-র এটার কিন্তু 15 তারিখ, কিন্তু এই যে আমার যে রানিং মাস আজকে 1 তারিখ, এই মাসের 15 তারিখ, 15 নভেম্বর 2024 তারিখ, কিন্তু আপনার এখানে যে আপনার 1/7/2024 সালে যে একটা নিয়োগ ছিল, এই নিয়োগের কিন্তু অফিস সহক পদের অফিস সহক 15 নম্বর গ্রেড, বেতন হলো আপনার 14,500 টাকা। এখানে ফিক্সড বেতন, সাথে থাকবে আপনার প্রয়োজনীয় যে চাকরির যে নিয়মাবলী বিধি মোতাবেক সকল কিন্তু সুযোগ সুবিধা পাবেন। এটার পরীক্ষা কিন্তু 15 নভেম্বর হতে যাচ্ছে 2024, 1 ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা হবে, সকাল 10টা থেকে 11টা অবধি। এই পদের পরীক্ষার জন্য একটি সাজেশন রয়েছে, সেটা কীভাবে পাবেন, কতটুকু উপযোগী হবে সাজেশনটা, সেই বিষয়ে আলোচনা করব সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এখন পাওয়ার গ্রিড বাংলাদেশ PLC এটার কিন্তু আপনার যে অফিস সহক পদ, এই পদের কিন্তু অলরেডি মেসেজ চলে এসেছে, অ্যাডমিট কার্ডও ডাউনলোড করছেন আপনারা। কেউ যদি এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন, এই সমস্যার সম্মুখীন হন যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পাচ্ছেন না, কেউ যদি এই প্রবলেম হয়, সেক্ষেত্রে আমার এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01994573603, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আমি যেটা প্রথমে বললাম যে অফিস সহক পদ গ্রেড নাম্বার 15, 14,500 টাকা বেতন। এখন এখানে আবেদন যারা করছেন SSC পাস, দাখিল পাস, সম্মান পাস যারা আবেদন করছেন, এই পদের জন্য একটি যেটা বলবো যে সংক্ষিপ্ত কমন উপযোগী একটি সাজেশন রয়েছে। যদি যারা আপনারা পরীক্ষার্থী যারা রয়েছেন, আপনাদের যদি প্রয়োজন হয় এই যে পাওয়ার গ্রিড বাংলাদেশ PLC-র এই যে পরীক্ষা হলো আপনার 15 নভেম্বর 2024 সকাল 10টা থেকে 11টা অবধি, এই পদে সাজেশন যদি প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 24 ঘন্টায় হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা আছে, তারপর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করেন। আমার সাথে যোগাযোগ করলে এই সাজেশনটা আপনারা পেয়ে যাবেন। এখন বিষয়বস্তুটা হলো, এটা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কী ধরনের কেমন কি পরীক্ষা হবে। বিগত সালে কিন্তু MCQ পরীক্ষা হয়েছিল, এবং আপনারা এবার দেখবেন আপনার তারপর লিখিত হয়েছে, MCQ হয়েছে, আপনারা একটু খেয়াল করবেন। তাছাড়াও আপনার অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা আছে MCQ পরীক্ষা হবে, তারপর লিখিত পরীক্ষা। একবারে আপনারা কমন উপযোগী সাজেশনটা পেয়ে যাবেন, তাই যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর অবশ্যই অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই যে পরীক্ষার কেন্দ্রে আমরা বা পরীক্ষার হলে আমরা কী কাগজপত্র নিয়ে যাব, শুধুমাত্র অ্যাডমিট কার্ড, আর কোনো কিছু প্রয়োজন হবে না, শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, আপাতত আর কোনো কিছু প্রয়োজন হবে না, এইগুলাই আপনারা এটাই প্রয়োজন হবে, আর কিছু না। আশা করি আপনারা বুঝতে পারছেন, তাই যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, অফিস সহক 15 নম্বর গেট, এই পদে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।